পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মুমিন একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মধ্যে রয়েছেন তিনি। বিতর্কিত বক্তব্যের মধ্যে প্রবাসীদের নিয়ে যে মন্তব্যটি করেছিলেন তা হলো, প্রবাসীরা নাকি দেশে আসলে নবাবজাদা হয়ে যান, সেই জন্য প্রবাসীদের অনেক কোপ ওনার উপরে। সবাই দেশে আসলে সবাই নবাবজাদা হয়। তারপর যে বিতর্কিত বক্তব্যটি দেন তিনি, বাংলাদেশের মানুষ নাকি বেহেস্তে রয়েছেন, সেই বিতর্কের জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেকটাই সমালোচিত একজন ব্যক্তি হয়ে উঠেন। লোক কষ্টে আছে, অন্যান্য দেশের তুলনা করলে আমরা পাকিস্তানের 37%, আমরা তো সুখে আছি, বেহেস্তে আছি বলতে হবে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে সমালোচনায় তিনি রয়েছেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারতের যা যা করা প্রয়োজন তা করার জন্য তিনি অনুরোধ করেছেন ভারতের সরকারকে। আমি ভারতে গিয়ে যেটি বলেছি, শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যকে রাষ্ট্রদ্রোহী বক্তব্য বলে আখ্যা দিয়েছে আসাম আব্দুর রব। পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার সেটা করার করতে তিনি ভারত সরকারের অনুরোধ জানিয়েছেন। ইহা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তিনি আরো বলেন, বাংলাদেশের সরকার আসা বা যাওয়া তা নির্ভর করে বাংলাদেশের জনগণের উপর, কোনো অন্য কোনো দেশের উপর নয়। আমাদের সরকার ক্ষমতা থাকা বা না থাকা নির্ভর করে দেশের জনগণের অভিপ্রায়ের উপর, অন্য কোনো রাষ্ট্রের উপর নয়। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিপরীতে উবায়দুল কাদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মুমিনের বক্তব্য তার ব্যক্তিগত অভিমত হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এই সম্পূর্ণ বিষয়টি আপনারা কিরকম দেখছেন আপনাদের মত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নজরুল অফিসিয়াল চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আমাদের নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের জন্য আল্লাহ হাফিজ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ নজরুল ইসলাম।